সালামু আলাইকুম, শুভ রাত্রি সবাইকে। আপনাদেরকে আজকে একটা পেশেন্ট দেখাবো, সেটা হলো ডায়াগনোসিস লারিঙ্গিয়াল অ্যানজাইনা। দেখতে পাচ্ছেন সাবমেন্টাল রিজনে তার কিন্তু সোয়েলিং আছে, এখানে কিন্তু পাস আছে। লারিঙ্গিয়াল অ্যানজাইনা বলতে বোঝায় ফ্লোর অফ দি মাউথে ইনফেকশান, মোস্ট লাইকলি ডিউ টু ডেন্টাল ইনফেকশনের কারণে হয়। বাবা হা করে দেখে একটু হা করতে পারছে না পেশেন্ট। দেখতে পাচ্ছেন ওদিকে ডেন্টাল ক্যারিস আছে, প্রায় পুরো দাঁত একটা নষ্ট আছে তার। মোস্ট লাইকলি ডেন্টাল রুট থেকে হয়। পেশেন্টের ট্রিসমাস ডেভেলপ করে এবং পেশেন্ট কিছু খেতে পারে না। আমরা অ্যান্টিবায়োটিক দিব, ইনজেক্টেবল এবং ফ্লুইড দিব। যদি ইম্প্রুভ না করে তাহলে আমরা এখানে অ্যাবসেস ড্রেন করব। এটা হলো আমাদের ম্যান্ডিবুলার রিম। অ্যাবসেস ড্রেনের নিয়ম হচ্ছে হর্স শু শেপ করতে হবে, অ্যাটলিস্ট 1 ইঞ্চি ম্যান্ডিবল থেকে দূরে থাকতে হবে, কারণ এখানে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ আছে, এটাকে ইঞ্জুরি করা যাবে না। এবং ড্রেসিং করতে হয়, তার সাথে ডেন্টাল ওপিজি করব। ওপিজি করার পরে ডেন্টিস্টের কাছে রেফার করব, এবং যদি ডেন্টাল এক্সট্রাকশন লাগে এবং অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট লাগে ওনারা করবেন। ধন্যবাদ সবাইকে।